সুপ্রভাত আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে ইতিমধ্যে কুরআন অবমাননার দায় আসলো বাংলাদেশে আজকে আমরা দেখতে পাচ্ছি সমগ্র মুসলিম জনতা রাস্তায় নেমে পড়েছেন এবং প্রতিবাদ প্রকাশ মিছিল করছেন এবং দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন আপনারা জানেন যে কুমিল্লায় এক মূর্তির পায়ে আসলে কোরআন শরীফ রেখেছে এমন একটি ছবি একত্রিত সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে তারই দ্বারা কিন্তু সারা বাংলাদেশে মুসলমান ফুঁসে উঠেছে এবং আজকে আমরা আজেরই প্রবলার বিল্ডিংয়ের চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে কোরআন অবমাননার প্রতিবাদে মুসলিমরা খুবই উঠেছে এবং বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে আমরা প্রবলার বিল্ডিংয়ের ক্যামেরা সেটি দেখানোর চেষ্টা করছি এবং বারবার যারা এই কাজটি করেছে তাদেরকে হুঁশিয়ারি করা হচ্ছে প্রবলেমের সাথে দেখুন শেষ পর্যন্ত লাইভটি দেখে থাকুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছি অসংখ্য হাজারো মুসলিম জনতা এই মুহূর্তে সড়কে অবস্থান নিয়েছেন এবং কোরআন অবমাননার দায়ে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছেন দেখানোর চেষ্টা করছি স্লোগানে মুখরিত পুরো হাজীগঞ্জের মহাসড়ক আপনারা দেখতে পাচ্ছেন এবং যারা আসলে কোরআন অবমাননা করেছে তাদের বিরুদ্ধে আসলে মুসলিম সমাজের বিক্ষোভ মিছিল দেখতে পাচ্ছেন যে আসলে কুমিল্লা যে আসলে কোরআন অবমাননা করা হয়েছে তারই প্রতিবাদে মুসলিম সমাজ খুশি উঠেছে এবং মিছিল করছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা প্রবলা বিদ্যুতের সাথে থাকুন এবং শেষ পর্যন্ত আজকের এই মিছিলটি দেখতে থাকুন আপনারা জানেন যে আজকে একটি
একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুত ভাইরাল হয়ে পড়ে, হিন্দুদের মূর্তি পায়ে করেন ছবি এমন একটি ছবি ছড়িয়ে পড়ার পরে আসলে বাংলাদেশে একটি টান টান একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই মুহূর্তে হাজীগঞ্জ কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক যে মহাসড়ক হাজীগঞ্জ বাজারে মুসলমানদের একটি কোরআন অবমাননার প্রতিবাদে একটি মিছিল বের হয়। সেই মিছিল দেখে সরাসরি প্রবলা বিড নিউজ সম্প্রচার করছে, শেষ পর্যন্ত সাথে থাকবেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে হাজীগঞ্জ পূর্ব বাজার থেকে এই বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ পশ্চিম বাজার যে চত্বর রয়েছে সেখান থেকে ঘুরে এসে আবারও পূর্ব দিকে রওনা হয়েছে, এবং যারা আসলে কোরআন অবমাননা করেছে তাদের বিরুদ্ধেই মূলত আজকের এই বিক্ষোভ মিছিল প্রতিবাদ স্বরূপ। সেটি আপনারা প্রবলা বিরোধীদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। মন্দিরের দিকে আসলে দেখে যাচ্ছে মুসলিম সমাজ। আপনারা দেখতে পাচ্ছেন হিন্দুদের মন্দির দরকার আসার পরে মুসলিমরা খুশি উঠেছে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ছে এবং মুসলমানরা হিন্দুদের মন্দিরে এখানে এসেই তারা আসলে দাঁড়িয়ে পড়ে এবং মিছিলে থাকা যারা রয়েছেন তারা ফুসে উঠেছে। আপনারা প্রবলা বিডি নিউজের ক্যামেরা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, প্রবলা বিডি নিউজের সাথে থাকুন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইট পাটকেল ছোড়া হয়েছে এবং ইতিমধ্যে একজনের মাথায় আঘাত পেয়েছে, সম্ভবত মাথা ফেটে গিয়েছে। প্রিয় দর্শক, আপনারা প্রবলা বিডি নিউজের সাথে থাকুন। ইতিমধ্যে হিন্দুদের কোরআন অবমাননা করা মূলত আজকে এই হামলা শুরু হয়েছে। প্রিয় দর্শক, আপনারা শেষ পর্যন্ত দেখতে প্রবলা বিডি নিউজের সাথে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করুন আমাদের। আসলে সারা বাংলাদেশে আপনারা জানেন যে সারা বাংলাদেশের মুসলিম ফুসে উঠেছে, বাংলাদেশের মুসলমানদের আসলে বুকে আঘাত লেগেছে, যার প্রতিবাদ স্বরূপ আসলে হিন্দুদের তারা যে প্রিয় দর্শক, আমরা দেখতে পেয়েছি একজন সংবাদকর্মীকে এ পর্যন্ত আঘাত করেছে। আমরা দেখতে পেয়েছি সংবাদকর্মীকে আঘাত করতে আমরা দেখেছি এবং তিনি আসলে প্রাণপণে ভিতরে নিজেকে রক্ষা করতে ভিতরে চলে গেছেন, আমরা সেটি দেখতে পেয়েছি। প্রিয় দর্শক, আসলে বাংলাদেশের মুসলমানদের বুকে আসলে প্রিয় দর্শক, আসলে মানুষের তোপের মুখে পড়ে লাইভটি ক্লোজ করতে হচ্ছে। আপনার সাথে থাকুন, ধন্যবাদ সবাইকে।